ramu narayunu ram ramu narayunu ram ramu narayunu ram আমাদের বিশ্বাস নেই, গুরুর প্রতি বিশ্বাস, গুরুর প্রতি আস্থা, গুরুর প্রতি নির্ভরশীলতা যদি আমাদের থাকত, আমাদের এই কল্যাণ কিন্তু হওয়ার কথা নয়। কেন নির্ভরশীলতা নেই, কেন গুরুর প্রতি ভরসা নেই, কেন গুরুর প্রতি আস্থা নেই? কারণ নির্ভরশীলতা আস্থা ভরসা আছে যার মাধ্যমে প্রয়োগ, সেই প্রয়োগ আমাদের নেই। আমরা হলাম লাভ দেওয়া ভক্ত। একটু রসিকতা করে বলি, অনেক ভারী ভারী কথা বলা হয়ে গেছে। আমাদের বিশ্বাসটা কেমন জানেন? আপনি ট্রেনে উঠেছেন, একজন ট্রেনে উঠেছে, তাকে সেই ট্রেনটা ধরতেই হবে। কিন্তু যে ট্রেনটা এসে উঠে গেছে সেই ট্রেনটা হচ্ছে গ্যালোপিং ট্রেন, অর্থাৎ যে স্টেশনে সে নামবে সেই স্টেশনে ট্রেনটা থামে না। ট্রেনটা উঠে বসেছে, যখন ট্রেনে উঠে গেছে তখন জানতে পেরেছে এটা গ্যালোপিং ট্রেন, এবং ট্রেনটা ওই প্ল্যাটফর্মে থামবে না, ওই স্টেশনে থামবে না। তার এত বড় আস্থা গুরুর প্রতি, সে বলছে আজকে কিন্তু ট্রেনটা এই স্টেশনে থামবে। যাত্রীরা হাসাহাসি করছে, আপনি কি পাগল হয়েছেন? এটা গ্যালোপিং ট্রেন, এটা এখানে থামে না, এই ট্রেনটা ওই স্টেশনে থামবে না। সে বলছে আমি বলছি আজকে কিন্তু ট্রেনটা থামবে। ট্রেনটা যাচ্ছে, যখন নির্দিষ্ট প্ল্যাটফর্মে ঢুকছে ট্রেনটা, সবাই অবাক বিস্ময়ে দেখছে ট্রেনটা আস্তে আস্তে স্লো হচ্ছে। যত প্ল্যাটফর্মের দিকে যাচ্ছে ট্রেনটা, আস্তে আস্তে ট্রেনটা স্লো হচ্ছে। যখনই ট্রেনটা স্লো হয়ে গেছে,
যে যাত্রীটি বলেছিল যে আজকে কিন্তু ট্রেন এই প্ল্যাটফর্মে দাঁড়াবে, এই স্টেশনে দাঁড়াবে, সে আর এক সেকেন্ড দেরি না করে সে তার ব্যাগের পোটলা পুটলি নিয়ে ঝাঁপ দিয়ে ট্রেন থেকে নেমে গেছে। যাত্রা নেমেছে, পড়ে গেছে, হাত পা একটু ছিঁড়ে ছিঁড়ে গেছে, ট্রেনটা কিছুক্ষণ পর দাঁড়িয়ে গেল। সহযাত্রীরা এসে তাকে তুলল, সব কিছু ঝেড়ে ছেড়ে দিয়ে প্রশ্ন করছে, আপনি লাফ দিলেন কেন, ট্রেনটা তো থামলো, আপনি তো বলেছিলেন যে ট্রেন কিন্তু আজকে থামবেই, ট্রেন তো থেমে গেল, আপনি লাফটা মারলেন কেন। তখন সে বলছে একটু স্লো হয়েছে, ভাবলাম যদি না থামে এই সময় নেমে যাই। তো আমরা বেশিরভাগ হচ্ছে লাভ দেওয়া ভক্ত, সবাই অস্বীকার করতে পারবেন 100% বিশ্বাস নেই। আমরা গুরুর কথায় কেউ বিশ্বাস করি না, আমরা যদি অন্তর থেকে বিশ্বাস করতাম তাহলে এখানকার তথাকথিত আজকাল, এখানকার তথাকথিত আনন্দবাজার, এখানকার তথাকথিত প্রতিদিন, এখানকার তথাকথিত টাইমস অফ ইন্ডিয়ার হাজার প্রচার আমাদের কিন্তু বিভ্রান্ত করতে পারতো না।